এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 5 Mark IV, সনির এক্সপেরিয়া সিরিজের আরো এক সদস্য। নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন? চলুন জেনে নেওয়া যাক। ফোনটির সামনে এবং পেছনে প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে শাটার রেজিস্ট্যান্ট কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস। এই ডিসপ্লেটির বেজেলের ভেতরেই সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটির 2D কার্ভ সহ ওপরের নিচে এচকাট থাকায় ফোনটির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP65 এবং IP68 এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা কিনা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে সক্ষম। ফোনটির পাওয়ার বাটনের সাথেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত রয়েছে, এটি অতি দ্রুত ফোনটিকে আনলক করতে সক্ষম। আগের মডেলগুলির মতো রয়েছে 2-স্টেপ ক্যামেরা বাটন। প্রথম স্টেপ হচ্ছে ফোকাস করার জন্য এবং দ্বিতীয় স্টেপে ছবি তোলার জন্য। যদি পশু পাখি কিংবা মানুষ হয় তাহলে ফোনটিতে থাকা বিল্টেন AI সাবজেক্টের চোখের ওপরে ফোকাস করবে। ফোনটিতে 6.1 ইঞ্চ OLED স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটিতে সনির এক্স রিয়েলিটি ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 449 PPI এর সাথে 10-bit 1 billion কালার HDR BT2020 সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিমিডিয়া ইউজার এক্সপেরিয়েন্স কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হচ্ছিল, কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির ডিসপ্লে রেজলিউশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো, কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1300 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটির পেছনে কর্নারের দিকে এর ক্যামেরা বাম্প, যেটি আগের সংস্করণগুলির মতোই। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও কিছুটা মোটা। সঙ্গে রয়েছে সনির সিগনেচার লোগো। ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 172 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে 24-bit অডিও কার্ড এবং ফুল পারফরমেন্স ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ডাইনামিক ভাইব্রেশন সিস্টেম। GSM এরিনায় ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্টের সাথে UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। ফোনটির ইন্টারফেসটি দেখতে সাদামাটা। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে সনির কাস্টমাইজ অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই ফোনটিতে মাল্টি উইন্ডোজ ফিচার যুক্ত রয়েছে। ডিসপ্লের সাইডে একটি ফ্লোটিং বাটন অ্যাড রয়েছে, যা কিনা সিঙ্গেল হ্যান্ড ইউজারদের জন্য কাজে আসবে। ফোনটি যে কোনো আলফা ক্যামেরার সাথে সরাসরি কানেক্ট হতে পারে। ফোনটিতে 4 nanometer 2995 MHz এর স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরের সাথে 5G কানেকটিভিটি। GPU হিসেবে রয়েছে 818 MHz এর অ্যাড্রিনো 730। ফোনটিতে 3200 MHz এর LPDDR5 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্স কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ফোনটির বিল্ট ইন ক্যামেরা প্রো অ্যাপটি যথেষ্ট কাজের। এতে ম্যানুয়াল মোডের পাশাপাশি বেশ কিছু মোড সংযুক্ত রয়েছে। ফোনটিতে সিনেমা প্রো অ্যাপ বিল্ট ইন রয়েছে, সেখানে একসাথে অনেকগুলি ভিডিও প্রজেক্টের কাজ একসাথে করতে পারবেন এবং তা যেকোনো ভিডিও প্ল্যাটফর্মে লাইভে আপলোড করতে পারবেন। সিনেমা প্রো অ্যাপ দিয়ে আপনি যে কোনো ধরনের কন্টেন্টগুলি আরো সহজেই করে নিতে পারবেন। এ সকল কাজকে সম্পাদন করার জন্য ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যা আমরা আগের মডেলগুলিতে দেখতে পেয়েছি, কিন্তু এইবার টেলিফটো লেন্সে কিছুটা পরিবর্তন হয়েছে, যা আগের চেয়ে ভালো জুম করতে সক্ষম। ফোনটিতে জাইস অপটিক্স জাইস টি লেন্স কোটিং ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 12 megapixel f1.7 অ্যাপারচার, টেলিফটো লেন্স হিসেবে রয়েছে 12 megapixel f2.4 অ্যাপারচার, যাতে সর্বোচ্চ 2.5x পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটিতে 12 megapixel f2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। প্রত্যেকটি লেন্সের সাথে AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইটে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস, ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়, কিন্তু এরপরেও মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিতে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটিতে সর্বোচ্চ 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম থাকার কারণে জুম করা ছবিগুলিরও কোয়ালিটি যথেষ্ট ভালো। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস, রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস, ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 120fps, 1080p at 240fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির
সেলফি ক্যামেরাটি 12 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচার যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরারও ডায়নামিক রেঞ্জ এবং কালার স্যাচুরেশন যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 4K at 30fps সহ 1080p at 30-60fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভাল লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 30W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে সনি, যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 50% চার্জ করতে সক্ষম। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 1049 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,65,000 টাকার সমপরিমাণ। সনি এক্সপেরিয়া 5 Mark IV ফোনটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে iPhone 13 Pro Max। iPhone 13 Pro Max ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।